नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যে আজও উত্তাল মুর্শিদাবাদ থমথমে হাওড়া সুকান্তর পর শুভেন্দু অধিকারীকে আটকালো পুলিশ চরমে চাপান উত্তর এরই পাশাপাশি নদিয়ার বেথুয়া ডহরি ছবিও দেখাবো কারণ সেখানেও অশান্তির ছবি ধরা পড়েছে আমরা এই নিয়ে আলোচনা করব আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন রয়েছেন তৃণমূল মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এছাড়াও রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত রয়েছেন আমি প্রত্যেকের কাছে আসব কিন্তু শুরুতে বেথুয়া ডহরি ছবি আপনাদের দেখাবো নদিয়ার বেথুয়া ডহরি যেখানে স্টেশনে রানাঘাট লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর বিক্ষোভকারীদের মিছিলের পর ভাঙচুরের অভিযোগটি কি ধরনের পরিস্থিতি তৈরি হলো সেই সময় দেখুন দেখতে পাচ্ছেন যে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন এবং সেখানে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে ইটের টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে চারিদিকে এবং কিছুক্ষণ রানাঘাট লালগোলা লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে জানলার কাঁচ সেগুলো চৌচির হয়ে গিয়েছে ভেঙে এবার এর পাশাপাশি বেথুয়া ডহরি হাসপাতাল সংলগ্ন যে দোকান সেখানে পর্যন্ত ভাঙচুর চলেছে দেখতে পাচ্ছেন যে দোকানে সাজিয়ে রাখা জিনিস সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই দোকান হচ্ছে বেথুয়া ডহরি হাসপাতাল তার লাগোয়া এই দোকান সেখানে পর্যন্ত তাণ্ডব চালানো হয়েছে অর্থাৎ একদিকে বেথুয়া ডহরি স্টেশন এবং তার পাশাপাশি বেথুয়া ডহরি হাসপাতাল সংলগ্ন যে দোকান গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দোকান সেখানে যেভাবে ভাঙচুর চলেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাণ্ডবের প্রতিবাদে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আজকে অবরোধ করা হয় এ যদিও পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে এখন পরিস্থিতি স্বাভাবিক জাতীয় সড়ক বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা সম্ভব হয়েছে এমনটা পুলিশ দাবি করছে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাল্টা রেলের তরফে দাবি করা হচ্ছে যে ভাঙচুর হওয়া ট্রেন চালানো সম্ভব হয়নি রেল পরিষেবা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই দাবি করছেন কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বেথুয়া ডহরি স্টেশনে ট্রেন যাত্রীরা কি বলছেন তাদের অভিজ্ঞতা একবার শুনুন আমরা এখানে বেথুয়াতে এসেছি দেখলাম যে কিছু লোক আর কি ইট ছুটছে পাথর ছুটছে এবং আপনার বাড়ি মারছে ট্রেনের মধ্যে যে সেই সাংঘাতিক অবস্থা হয়ে গেল যে আমরা তো সেই পরিমাণই করে মানে পান্ডা বাজাতে বলে বাঁচি আর কি কোনো রকম নেমে জঙ্গল ধরে গিয়ে আশ্রয় নিলাম লোকে লোকানো হয়ে গেল সব সমস্ত লোক নেমে গেল নেমে গিয়ে পালিয়ে গেল সব লোক আর কি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতি বলবেন রাজশ্রী কি পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে পরিস্থিতির আমি আরেকবার কথা বলবো সম্ভবত যোগাযোগের সমস্যা হচ্ছে রাজশ্রী এইটা তোমার থেকে জানতে চাইছি কিছুক্ষণ আগের ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এখন কি আপডেট কি পরিস্থিতি কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে আমি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে বেথুয়া ডহরি স্টেশন সেখানে ট্রেনে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়েছে যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এই হচ্ছে পুলিশের দাবি যে আগের থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু রেল কি বলছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন শুনুন ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে প্রথম কথা আপ ট্রেন যা যেটা ভাঙচুর হয়েছিল বেথুয়া ডহরিতে সেটা এখনো দাঁড়িয়ে আছে সেটা চালানোর মতো অবস্থা নেই ডাউন ট্রেন ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আউটারে দাঁড় করিয়ে রেখেছিলাম অনুপ্রবৃত ঘটনা এড়াতে সেটা পুলিশ কর্ডন করে দিয়েছিল সেটাকে চালিয়ে দেওয়া হয়েছে আপাতত আর কোনো ট্রেন ওই রুটে চলছে না কারণ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের ট্রেন চালাতে এখন বলা হয়নি আপাতত ওই লাইনে কোনো ট্রেনই চলছে না একটি ট্রেন আমরা কোনো মতে ছাড়তে পেরেছি যেটি ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস সেটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল
তাকে পাস করা হয়েছিল কারণ প্যাসেঞ্জার তাতে ভরা ছিল। একটা ট্রেনকে তো ওরম ভাবে আতঙ্কিত প্যাসেঞ্জার নিয়ে দাঁড় করানো যায় না, কোনো মতে ওটা চালানো হয়েছে। আপাতত সব ট্রেন বন্ধ আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালানো। একেবারে রেলের তরফে দাবি করা হচ্ছে যে এখনো ট্রেন চলাচলের মতন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি, তাই এখনো ট্রেন সম্পূর্ণভাবে চালানো সম্ভব হচ্ছে না। এইবারে এই ছবির পাশাপাশি আপনাদের দেখাচ্ছিলাম যে বেথুয়া ডহরে হাসপাতালের লাগোয়া যে সমস্ত দোকান রয়েছে, একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তাদের অভিজ্ঞতাটাও শোনাবো আপনাদের, দেখুন। ওরা প্রতিবাদ করছে মোদির ইয়ে নিয়ে, কিন্তু আমার এখানে এসে জল খাচ্ছে, সব কিছু করতে করতে হঠাৎ ভাঙচুর করে চলে গেল, এবং সব মানে ঢুকিয়ে পড়ছিল, লুটপাট করার জন্য চেষ্টা করছিল, সে যাই হোক কোনো রকমে আটকিয়েছি। আশেপাশের কয়েকটা বাড়ি ভেঙেছে, তারপরে গাড়ি ভেঙেছে, এরকম অনেক কিছু ক্ষতি করে গিয়েছে ওরা। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। আমি কিছুক্ষণ আগে রেলের বক্তব্য শোনাচ্ছিলাম রাজশ্রী, যে তারা দাবি করছে, রেল দাবি করছে যে এখনো পর্যন্ত ট্রেন চালানোর মতন পরিস্থিতি নেই। কি বলছে পুলিশ? দেখো, পুলিশের তরফে যেটা বলা হয়েছে যে যখন অবরোধ হয়েছিল 34 নম্বর জাতীয় সড়কে, সেই অবরোধ দ্রুত হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে। এরপরে যে দলটা এসে বেথুয়া ডহরি স্টেশনের ট্রেনের উপরে হামলা চালিয়ে ভাঙচুর করে, তাদেরকেও কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে, এবং কোথাও আর অন্য কোনো নতুন গণ্ডগোলের খবর নেই, কোনো অবৈধ জমায়েত কিংবা ভাঙচুর কিংবা অন্য কিছুর খবর নেই এখনো পর্যন্ত। এবং পুলিশের দাবি গোটা এলাকা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, নতুন করে আর গণ্ডগোলের কোনো আশঙ্কাও নেই। এবং পুলিশ যেটা জানিয়েছিল যে ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে, যদিও রেলের কিন্তু পরিষ্কার দাবি যে একটিমাত্র ট্রেন চালানো হয়েছে যেটা দাঁড়িয়েছিল, অন্য কোনো ট্রেন এখনো পর্যন্ত চালানো সম্ভব হয়নি, কারণ জেলা প্রশাসনের কাছ থেকে কোথাও কোনো গণ্ডগোল হবে না সেই আশ্বাস তারা পূর্ণ মাত্রায় এখনো পাননি। অন্যদিকে যেটা পুলিশ বলেছে, যেটা দেখলাম আমরা, হাসপাতালের সামনে দোকানে ভাঙচুর হয়েছে, সেখানেও পুলিশ বলছে যে খবর পেয়ে দ্রুত গিয়ে যারা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশের দাবি যে এলাকায় এখন কোনো গণ্ডগোল নেই, জাতীয় সড়ক অবরোধমুক্ত রয়েছে, ট্রেন চলাচলেরও পরিস্থিতি রয়েছে, বিক্ষোভকারী এবং ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একেবারে কতক্ষণে পরিস্থিতি, ট্রেন চলাচলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়, নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু স্নেহাশিসদা, আমি বলছি যে 4 দিন ধরে এই রকম একটা পরিস্থিতি, হাওড়া সেখান থেকে সেই ঘটনার আজ গিয়ে পড়লো মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে রেজিনগর, তারপর বড়মা আজকে হলো, সেই ঘটনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতে বেথুয়া ডহরির ছবি দেখাচ্ছিলাম, এই 1500 কিলোমিটার দূরে বিজেপির কোন নেত্রী নূপুর শর্মা 15 দিন আগে কি বললেন, 4 দিন ধরে তার পরিস্থিতি কেন এরকম হয়ে থাকবে? বিজেপির স্পষ্ট অভিযোগ হচ্ছে তার একটাই কারণ, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের শিথিলতা। এই শিথিলতা যদি প্রথম দিন থেকে প্রশাসন না দেখাতো এই ছবি হতো না, মানবেন? দেখুন, 1500 কিলোমিটার কেন বলছেন, যে মন্তব্য করেছে বিজেপির মুখপাত্র তাতে 1500 কিলোমিটার না, আরও 1000 কিলোমিটার দূর থেকে বিভিন্ন দেশ থেকে ভারতের প্রতি কিন্তু বিরূপ প্রতিক্রিয়া জানানো হচ্ছে। একটা একটা ঘটনা ঘটিয়ে দিয়ে একটা আগুন জ্বালানোর বন্দোবস্ত বিজেপি করে দিয়েছে, এটাই ওদের লক্ষ্য, যে কিভাবে মানুষের মধ্যে বিভেদ ধর্মগতভাবে করে দেয়া যায়। কিন্তু আমাদের রাজ্য সরকার, পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, আপনারা দেখেছেন যে এই যে ডোমজুর এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কোনো রকম প্রতিবাদের ভাষা কোনোভাবেই মানুষকে যন্ত্রণা দেয় যা সরকারি সম্পত্তি নষ্ট করে, এটা কখনো সমর্থনযোগ্য নয়। রাজ্য সরকার সেটা কোনো মতেই বরদাস্ত করবে না, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যেভাবে করা যাবে না। আমি বলি শীলভদ্রবাবু, শীলভদ্র, এক হচ্ছে যে বিরোধী হিসাবে বিজেপি, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা কি বিজেপি পালন করছে, এই প্রশ্ন এই কারণে উঠছে, তার কারণ তৃণমূলের স্পষ্ট অভিযোগ এই রকম একটা পরিস্থিতিতে বিরোধী দল হিসাবে যখন বিজেপির উচিত প্রশাসনের সঙ্গে সহযোগিতার ভূমিকা পালন করা, সেটা না করে স্পষ্ট অভিযোগ যে এই পরিস্থিতিতেও রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে বিজেপি। সহযোগিতা করার জন্যই তো যেখানে পার্টি অফিস ভেঙেছে সেখানকার কর্মীদের ঠান্ডা করার জন্য যাওয়া হচ্ছিল, সহযোগিতা করার জন্যই তো রাস্তায় নেবে মানুষের পাশে দাঁড়ানোর কথা হচ্ছিল। রাস্তায় গণ্ডগোল হচ্ছে, 11 ঘন্টা ধরে রাস্তা অবরোধ, একটা জাতীয় সড়ক, হাত জোর করে বলছেন মুখ্যমন্ত্রী, 3 থেকে চললো, পরের দিন চললো, এখন পুলিশ অ্যাকশান নিচ্ছে, কিন্তু জায়গাটা ছড়াতে শুরু করলো। দেখুন, যেটা স্নেহাশিস বলছিল 1500 কিলোমিটার কি আরও বেশি, বিজেপি বারবার বলেছে যে কোনো ধর্মের প্রতি কোনো রকম কথা বলা আমরা সমর্থন করি না,
সেটা নূপুর শর্মা যেটা বলেছেন সেটাকেও সমর্থন করি না। আবার এখানকার তৃণমূলের এক নেত্রী যখন কন্ডম পরাচ্ছেন শিবের মাথায় সেটাকেও সমর্থন করি না। বা শিবলিঙ্গ নিয়ে কোনো একজন পীর সাহেব এমন এমন কথা বলেছেন যেটা বাজারে চলছে আমরা সেটাকেও সমর্থন করি না। বিজেপি খুব পরিষ্কারভাবে খুব ব্যর্থহীন কণ্ঠে বিজেপি কিন্তু এই কথা বলেছে, কিন্তু পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি বেরোতে না দেন, তাদের যদি গিয়ে সেখানকার যে আমার অফিস ভেঙেছে আমার কর্মী আক্রান্ত হয়েছে আমি সেখানে দাঁড়াতে না দাঁড়া অনবরত তাহলে পরে সেখানে কি হচ্ছে সেখানে কি হবে এটাই বলছেন। কিন্তু বিজেপি একেবারে সেন্ট্রালি ভারতবর্ষে কিন্তু এই ধর্মীয় বিভাজনের তত্ত্বই আউড়ে চলেছে একই জিনিস। এবং আমাদের এবং মমতা ব্যানার্জি এখানে যেটা করছেন আমাদের আজকে যদি এটা আজকে যদি এটা ওই বিশেষ বিশেষ কোন ধর্মের মানুষ না করতেন আজকে এই জিনিস হতো না। আজকে যেখানে প্রাইমারি স্কুলের চাকরির ছেলেরা গেলে পরে যেখানে আমি রাজনৈতিক চাপানোতরের বাইরে যেতে চাইছি, পঙ্কজ দত্তর কাছে আসবো। পঙ্কজ দা, একটা সংবেদনশীল পরিস্থিতি ঠিক যে রোল যে ভূমিকা প্রশাসনের পালন করা উচিত ছিল যথাযথ ভূমিকা পালন করা করেছে পুলিশ বলে আপনি মনে করেন? এই রাজ্যে প্রথম যখন ঘটনা ঘটলো হাওড়াতে, তখন প্রথম 11 ঘন্টা যে প্রশাসনিক শৈথিল্য ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে সেই অবস্থাটা নেই। আজকে প্রশাসন যে মুহূর্ত থেকে দৃঢ়তা দেখিয়েছে, প্রবীণ ত্রিপাঠীকে যখনই আপনার পুলিশ কমিশনার করে পাঠিয়েছে, আপনি দেখবেন প্রবীণ ত্রিপাঠী রাস্তায় নেমে তিনি কাজ করছেন, টোটাল পরিস্থিতি কিন্তু উনি কন্ট্রোল করে নিয়েছেন। ওখানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কোনো বীরপুঙ্গবের ক্ষমতা হবে না একটি ট্যাফু করার। কিন্তু দেখুন আজকে যেটা হয়েছে, আপনি যেটা বারবার দেখাচ্ছেন বেথর রেল স্টেশন, এই রেল স্টেশনটা হচ্ছে এসআরপি রেল পুলিশের কন্ট্রোলে, এটা জেলা পুলিশের কন্ট্রোলে না। সুতরাং এখন কিন্তু রাজ্য প্রশাসনকে সক্রিয় হতে হবে, জেলা পুলিশকে যেমন তারা কন্ট্রোল করছে তেমনি রেল পুলিশকে কিন্তু কন্ট্রোল করে বলতে হবে। হাওড়ার পরে মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, এগুলো সবই কি স্পোরাডিক ইনসিডেন্ট বলে মনে হচ্ছে আপনার? না, আমি একদম স্পোরাডিক বলছি না, এর মধ্যে মেথড ইন ম্যাডনেস আছে। এবং যারা করছে মাস্টার মাইন্ড কিন্তু পুলিশ এখনো ধরতে পারছে না। হাওড়া কন্ট্রোল করেছে, কিন্তু বারবার বলছি যারা এর পেছনে আছে, যারা মাথা যাদের দেখা যাচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করতে গেলে আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্ব আছে। তারা সেই কাজটা কত দূর করতে পারছে আমার কিন্তু সন্দেহ আছে। তারা যদি ঠিকমতো ফিডব্যাক জেলা পুলিশকে দেয়, তাহলে আমি বিশ্বাস করি প্রবীণ ত্রিপাঠী মতো যে ছেলে যারা কাজ করছে তারা এটাকে কন্ট্রোল করতে তাদের কোনো সময় লাগবে না। এই পরিস্থিতি যেরকম তৈরি হচ্ছে এক জেলা থেকে আরেক জেলা, সেটা কিন্তু দ্রুত আটকানো দরকার, এবং সেখানে প্রশাসনের ভূমিকা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, গতকাল সুকান্ত মজুমদারকে আটকানো হলো, আজকে শুভেন্দু অধিকারীকে আটকানো হচ্ছে, তৃণমূল বলছে যে ইন্ধন দেওয়ার কাজ করছেন বিজেপি নেতারা। আমি বলছি ডান বলুন বাম বলুন যে কোনো রাজনৈতিক দল সবাই দাবি করেন তারা মানুষের জন্য রাজনীতি করেন, এটা তো একেবারে হাই টাইম আপনি মানবেন বিশ্বনাথ দা যে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ রেখে মানুষের কাছে শান্তির আবেদন জানাবেন। কিন্তু সেই জায়গায় আমরা কেন আজকে রাজনৈতিক চাপানো তো দেখবো বিশ্বনাথ দা? তার আগে দুটো তিনটে আমার দাবি আছে নাগরিক হিসাবে। একটা হলো যে হাওড়া থেকে সমেত সমস্ত জেলাগুলোতে যে আক্রমণ হয়েছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর পুড়ে গেছে, বহু লোকের বাড়িঘর তছনছ হয়ে গেছে, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব তাদের ক্ষতিপূরণ ইমিডিয়েটলি দেওয়া হোক। অর্থাৎ যাদের বাড়ি ঘর সম্পত্তি রক্ষা করতে পারেনি সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হোক। দ্বিতীয় যে বিষয়টা, যে যারা ভারত সরকারের বা ভারতের সম্পত্তি ধ্বংস করে তারা আর যাই হোক সুনাগরিক হতে পারে না। ফলে আমি মনে করি যে আন্দোলনকারীরা সম্পত্তি ধ্বংস করছে, স্টেশন ধ্বংস করছে, সরকারি যানবাহন ধ্বংস করছে, তারা আর যাই হোক সুনাগরিক হতে পারে না। এবং তৃতীয় বিষয়, যেভাবে একটার পর একটা জেলা আক্রান্ত হচ্ছে তাতে খুব পরিষ্কার একটা মাস্টার মাইন্ড না থাকলে এটা হতে পারে না। এতে আল কায়দার মতন জঙ্গি সংগঠনের প্রভাব থাকতে পারে, এতে বিদেশি শক্তির মদত থাকতে পারে, এবং আমাদের খুব সিরিয়াসলি মানে জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে কিন্তু এই আন্দোলনগুলোকে দেখা উচিত। এই আন্দোলনগুলোকে কেবলমাত্র এই নূপুর শর্মা 1500 কিলোমিটার দূরে কি বললো সেই জায়গা থেকে না দেখে দেশের নিরাপত্তার জায়গা থেকে দেখা উচিত। এবং একই সাথে আমি প্রশ্ন করব, আজকের শুভেন্দু অধিকারী বা যারা বেরোচ্ছেন তাদেরকে পুলিশ আটকাচ্ছে, নিশ্চয়ই এই সময় আটকানো উচিত নয়, মানে যাওয়া উচিত নয় এবং শান্ত রাখা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন কোন কথাটা তিনি সেই সময় শুনেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যখন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করত, কোনো জায়গায় যেতে না বলতো, তিনি কি মানতেন সেটা?
মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কার্যত এই ধরনের পরিস্থিতিতে রাজ্য জুড়ে তিনি গণ আন্দোলন গড়ে তুলতেন, শ্রীশ চক্রবর্তী স্পটে ঘুরতেন। আজকে তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে যে তার নেত্রী কি করতেন। বিশ্বনাথ বাবু, আপনি যে কোনো গণ আন্দোলনের সাথে এই ধরনের ধর্মীয় বা সাম্প্রদায়িক যেগুলো এই সেনসিটিভ ইস্যু এটাকে এক করে দেখা যায় না কখনো। আজকে হাওড়া কন্ট্রোল হয়ে গেছে, এখানে বিরোধী দলনেতার কাজ কি আপনি বলুন? আজকে সুকান্ত মজুমদারের কি কাজ ওখানে বলুন? আজকে প্রবীণ ত্রিপাঠি ওখানটা কড়া হাতে কন্ট্রোল করে নিয়েছে, এটা তো সহযোগিতা করতে হবে। আমরা তো স্পটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে দেখেছি, তখন পুলিশের কোনো সহযোগিতা তো করতে হবে। আমার প্রশ্ন, সেদিন আপনার বিরোধী নেত্রী যদি যেতে পারে, আজকে বিরোধী নেতা কেন যেতে পারবে না? মানুষের সাথে কথা বলতে পারবে না কেন? এই ইস্যুতে হয় না, এই ইস্যুতে হয় না। যখন যখন একটা ইন্ধন কোথাও না কোথাও থেকে ইন্ধন রয়েছে এবং সেই ইন্ধনটা বিরোধী দল, সেই ইন্ধনের মধ্যে কিন্তু আরো আরো উস্কে দেবার কাজ বিরোধীদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। শ্রী ভদ্রদত্ত, আমি ভাইয়া বলছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি আপনারাও দেখেন, আপনাদের সাংবাদিকও ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন আমাদের চিফ সেক্রেটারির কথা হয় ওভার টেলিফোন, তখন চিফ সেক্রেটারি তাকে বলেন যে আপনি ওখানে যাবেন না, কারণ ওখানে গেলে পরে তখন 144 আছে। তখন চিফ সেক্রেটারিকে শুভেন্দুবাবু বলেন যে আমি চারজনকে নিয়ে, বলে না আপনাকে চারজনকে নিয়ে বা একাও যেতে দেবো না, কারণ আপনার আবার সিকিউরিটিরও প্রশ্ন আছে। তখন শুভেন্দুবাবু বলেন যে ঠিক আছে আমি ওখানে যাব না, আমার কলকাতায় দুটো প্রোগ্রাম আছে, আসতে দেবেন। এবং সত্যি কথা বলতে কি, বিরাটিতে আজ একটা মিছিল করেই আমি এখানে এসেছি, সেই মিছিলে শুভেন্দুর আসার কথা ছিল। আজকে বিষয় হচ্ছে একটা লোককে হাওড়ায় ঢুকতে দেবো না, কেউ তার বাড়ি থেকেই বেরোতে দেবো না, তাকে কোথাও যেতে দেবো না, এই আইনটা কোত্থেকে হলো? এবং চিফ সেক্রেটারির সাথে এটা আপনাদের সাংবাদিকরা ওখানে ছিল, শুভেন্দু নিজে কথা বলেছেন এবং সেটা প্রকাশ্যে বলেছেন যে চিফ সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে। পঙ্কজ দত্ত কিছু বলতে চাইছে, শুধু এর সঙ্গে আমি এটা যোগ করতে চাইবো যেটা কিছুক্ষণ আগে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, আমি জানি না সত্যি কোনো বিদেশি শক্তির মদত আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তো ইন্টেলিজেন্স ইনপুট তার জন্য পর্যাপ্ত থাকবে এবং এই ধরনের ঘটনা ঘটার আগেই তাকে বন্ধ করে দেওয়া হবে। বেথুয়া ডহরিতে তো এই ধরনের ট্রেনে ভাঙচুরের ঘটনা ঘটার আগেই তাকে আটকে দেওয়া হবে। পঙ্কজ দত্ত, শুভ্র সারা ভারতবর্ষে একটা সিস্টেমে চলে পুলিশের, সেখানে যদি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে উপদ্রুত জায়গাতে যেতে নিষেধ করা হয়, নাথিং রং ইন ইট, কিন্তু এটা নির্বোধের কাজ যে সুকান্ত মজুমদারকে বাড়িতেই গৃহবন্দী করে রাখা হবে বা শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা থেকেই যেতে দেওয়া হবে না, এটা ফুলিশ অ্যাকশন। কিন্তু তাকে হাওড়া যেতে দেওয়া যাবে না বা ধুলাগড় যেতে দেওয়া যাবে না, দিস ইজ কারেক্ট ডিসিশন অব দি প্রশাসন, এইটাকে মেনে চলবে। কিন্তু বাকিটা নির্বোধের মতো কাজ, যে বিধাননগরে পুলিশ যে কাজটা করেছে ফুলিশ অ্যাকশন, যে সুকান্ত মজুমদারকে নিউটাউনে বাড়িতেই অন্তরীণ রাখছে বা শুভেন্দু অধিকারীকে নন্দকুমারে আটকে রেখে দিচ্ছে, এটা সঠিক না। সঠিক সিদ্ধান্ত হচ্ছে যে যারা ওইখানে যাবে, কোন তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি আল কায়দা কাউকে অ্যালাউ করবো না আমি ওই জায়গাতে, দ্যাট ইজ দ্য ফার্ম ডিসিশন। গভর্নমেন্টকে সেটা মেইনটেইন করে চলতে হবে সেখানে। যদি আমি আবারও বলছি যে রাজনৈতিক চাপানুতোরের সময় এটা নয়, এই সময়টা অত্যন্ত সচেতনভাবে সতর্কভাবে সকলকে শান্ত থাকতে হবে, শান্তির আবেদন জানানোর পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে দ্রুত আটকানো যায় তার জন্য প্রশাসনেরও যথাযথ ভূমিকা পালন করা প্রয়োজন। আলোচনার জন্য সময়সীমা আমাদের এ পর্যন্তই, ছোট্ট একটা বিরতির পর আরেকটি গুরুত্বপূর্ণ খবর। পানিহাটিতে ধর্মীয় মেলা, সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটল, দায়ী কে, তাই নিয়ে আলোচনা, ফিরছি।